ফ্লিপা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় মার্কেট প্লেস অনলাইন ভিত্তিক সম্পত্তি বেচা কেনা করার জন্য এখন অনলাইন ভিত্তিক সম্পত্তি আসলে কি। অনলাইন ভিত্তিক সম্পত্তি যেমন ওয়েবসাইট আপনার যে কোনো ওয়েবসাইট আছে সেটা একটা আপনার অনলাইন বিজনেস আপনার একটা অনলাইন সম্পত্তি বা আপনার একটা ডোমেন আছে আপনার কোনো ওয়েবসাইট নেই কিন্তু আপনি কয়েকটি ডোমেন কিনে রাখছেন ঠিক এই যে এরকম ফ্লিপকার্ট নামে বা দক্ষতা নামে সেই ডোমেন কিন্তু একটা অ্যাসেট এই ডোমেনটা যখন আপনি কিনবেন তখন এই ডোমেইনটার মালিক আপনি এটা আপনার নামে রেজিস্টার করা এটা পৃথিবীতে যত বড় কোম্পানি আসুক না কেন যত টাকায় খরচ করুক না কেন তারা এই ডোমেনটি কিনতে পারবে না কারণ এটার মালিক আপনি তো এই সম্পত্তিটা আপনি চাইলে এখানে বিক্রি করতে পারবেন তারপরে হচ্ছে অ্যাপস আপনি অ্যান্ড্রয়েডের অ্যাপ স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোরে গেলে দেখবেন লক্ষ লক্ষ অ্যাপস এই অ্যাপসগুলো কিন্তু এক একটা সম্পত্তি আপনি যদি কোনো অ্যাপ ডেভেলপার হয়ে থাকেন বা আপনার যদি কোনো অ্যাপ থেকে থাকে সেটা অ্যান্ড্রয়েড অ্যাপস হোক বা আইওএস অ্যাপস হোক আপনি সেই সম্পত্তিটা এখানে বিক্রি করতে পারবেন শপিফাই এটা বলতে ই কমার্স বোঝাচ্ছে আপনার অনলাইনে কোনো ই কমার্স বিজনেস আছে যেখানে আপনি ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট বেচা কেনা করতেছেন আপনি সেই বিজনেসটাকে যে কোনো কারণেই হোক বিক্রি করে দিতে চাচ্ছেন আপনি সেই বিজনেসটাকেও এখানে বিক্রি করে দিতে পারবেন তো অনলাইনে আপনার ওয়েবসাইট থাকুক ডোমিন থাকুক অ্যাপস থাকুক আর শপিফাই বা ই কমার্স ওয়েবসাইট থাকুক এই সবগুলোই হচ্ছে আপনার ইন্টারনেট ভিত্তিক সম্পদ আর এই সম্পদগুলোকে বিক্রি করার জন্য ফ্লিপার হচ্ছে সবচেয়ে বেস্ট প্লেস ধরুন আপনার যে অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস ওয়েবসাইটটি আপনি শুরু করতে যাচ্ছেন আপনি কিছুদিন পরে বা কয়েক মাস পরে চিন্তা করলেন যে কোনো কারণে হোক আপনি কন্টিনিউ করবেন না এবং সেটা আপনি বিক্রি করে দিবেন তো ওই ওয়েবসাইটটার জন্য ম্যানুয়ালি বায়ার খোঁজা এটা অনেক হ্যাসেল আপনি হয়তো খুঁজেও পাবেন না সঠিক বায়ার তাই এই ফিলিপ হচ্ছে বেস্ট প্লেস তো এখানে মূলত এই চার ধরনের অনলাইন ভিত্তিক সম্পত্তি বিক্রি করা যায় যে কোনো ধরনের ওয়েবসাইট যে কোনো ডোমেন যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস বা আইওএস অ্যাপস মানে অ্যাপলের অ্যাপস এবং ই কমার্স বিজনেস এই ফ্লিপ বা মার্কেট প্লেসটি কীভাবে কাজ করে বা আপনি আপনার বিজনেসটি কিভাবে বিক্রি করতে পারবেন সেটাই আমি আপনাকে এখন বলে দিচ্ছি আপনি আপনার অনলাইন ভিত্তিক যে বিজনেসটি আছে বা ওয়েবসাইট আছে সেটিকে এখানে সেল করার জন্য লিস্টিং করবেন এবং যারা আপনার ওয়েবসাইটে ইন্টারেস্টেড হবে তারা আপনার ওয়েবসাইটে বিট করতে থাকবে যে সবচেয়ে বেশি বিট করবে সেই উইনার হবে তবে এখানে একটা ফ্যাক্ট আছে যেমন আমি যদি একটি এক্সাম্পল আপনাকে দিয়ে বুঝাই তাহলে ব্যাপারটা আরো সহজ হবে আপনার জন্য বুঝতে আমি ডেট ট্রিক্স ডট কম এই ওয়েবসাইটটিতে ক্লিক করে এটা লিস্টিং পেজটি ওপেন করতেছি এই ওনার তার এই সম্পত্তিটি এখানে লিস্টিং করেছে এবং এখানে অলরেডি ছয়জন বিট করছে সর্বোচ্চ বিট হয়েছে তিন হাজার ডলার তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখব যে শুরুর দিকে যে বিট হয়েছে মাত্র এক হাজার ডলার তারপর এগারোশো এক একজন বায়ার বিট করতেছে আরেকজন বিট করছে দুই হাজার আরেকজন বিট করছে একুশশো যার বিট সবচেয়ে বেশি হবে সেই উইনার হবে তবে এখানে আপনি আপনার এই বিজনেসটি মিনিমাম কত ডলার হলে সেল করবেন সেটা সেট করে দেওয়ার অপশান আছে এবং সেটা হিডেন থাকবে সেটা বায়াররা দেখতে পাবে না বায়াররা বিট করতে থাকবে আমি ধরে নিচ্ছি এই যে সম্পত্তিটার যে ওনার উনি এই ওয়েবসাইটটাকে দশ হাজার ডলার দিয়ে রাখছে যে দশ হাজার ডলার রিজার্ভ প্রাইস এটাকে বলা হয় রিজার্ভ প্রাইস সেই রিজার্ভ প্রাইস দশ হাজার ডলার দিয়ে রাখছে এবং এই লিস্টিংটি দিন পর্যন্ত চলবে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে এটা পনেরো দিন পর্যন্ত চলবে না এক মাস পর্যন্ত চলবে নাকি দশ দিন পর্যন্ত চলবে এটা আপনি নিজেই সিলেক্ট করে দিতে পারবেন তো এই সময়ের মধ্যে যারা ইন্টারেস্টেড বায়ার যারা এই বিজনেসটি কিনতে যাচ্ছে তারা বিট করতে থাকবে এই ফ্লিপপাতে অপশন আছে যে আপনি এই রিজার্ভ প্রাইসটা কি ডিসপ্লে করবেন এখানে নাকি ডিসপ্লে করবেন না কেন ডিসপ্লে করলে সুবিধা কী আর ডিসপ্লে না করলে সুবিধা কী সেটা আমি পরে বলতেছি তবে তার আগে বলে নেই এই বিজনেসটির ওনার দশ হাজার ডলার রিজার্ভ প্রাইস দিছে মানে দশ হাজার ডলারের নিচে যদি বিড হয় এবং এই ডেটটা যদি ওভার হয়ে যায় তাহলে এখান থেকে কেউ উইনার হবে না এবং অটোমেটিক্যালি এই লিস্টিংটা ক্যান্সেল হয়ে যাবে কিন্তু যিনি এই বিজনেসটির ওনার তিনি চাইলে এখানে যে সর্বোচ্চ বিট করছে তার কাছে এটা বিক্রি করে দিতে পারবে মানে এটা সম্পূর্ণ ওনারের ইচ্ছা যে রিজার্ভ প্রাইস মিট হয়নি মানে কেউ দশ হাজার বিট করেনি তারপরেও চাইলে ওনার ইচ্ছা হয়েছে ঠিক আছে উনি তিন হাজার ডলারে বিক্রি করে দিবে উনি চাইলে এই বাইরের সাথে যোগাযোগ করে ওনাকে উইনার করে দিতে পারে এবং ওনার কাছে তিন হাজার ডলার এটা বিক্রি করে দিতে পারে কিন্তু কোনো একজন বিডার দশ হাজার ডলারের যে কোনো অ্যামাউন্টে বিট করলো তাহলে কিন্তু উনি অটোমেটিক্যালি এই ডেটটা শেষ হয়ে গেলে এই বিডার উইনার হয়ে যাবে যিনি দশ হাজার ডলারের উপরে বিট করছে এবং ওনার কাছেই এই ওয়েবসাইটটি বিক্রি করতে হবে ফ্লিপকার্ট রুলস অনুযায়ী যেহেতু উনি রিজার্ভ প্রাইস বিট করে ফেলছে রিজার্ভ প্রাইস দশ ডলার অথবা তার উপরে বিট করছে যার কারণের জন্য সে উইনার হয়ে গেছে এখন তার কাছে এটা বিক্রি করে দিতে হবে এখন রিজার্ভ প্রাইস এখানে শো করা আর না শো করার মধ্যে একটা সুবিধা অসুবিধা হচ্ছে আপনি যদি রিজার্ভ প্রাইসটা শো করেন তাহলে সবাই দেখতে পারবে যে এই বিজনেসটা আসলে আপনি কত ডলারে বিক্রি করতে চাচ্ছেন এবং তারা সেই ডলারেই সেটা বিট করবে ওকে এবং সেখানে আসলে আনলিমিটেড একটা পসিবিলিটি থাকে না আর আপনি যখন এই রিজার্ভ প্রাইসটা শো করতেছেন না মানে দশ হাজার ডলার এখানে শো করতেছেন না তখন বিডাররা কিন্তু জানে না যে এই ওয়েবসাইটটা আসলে কত ডলারে এই ওনার বিক্রি করতে যাচ্ছে তখন তারা দেখা যাচ্ছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত এখানে বিড হয়ে গেছে তখন যে সর্বোচ্চ বিডার তার কাছে আপনি বিক্রি করে দিলেন কিন্তু দশ হাজার ডলার দেওয়ার কারণে দেখা গেলো যে কেউ দশ হাজার ডলার দশ হাজার একশো দশ হাজার দুইশো দশ হাজার পাঁচশো এভাবে ইনক্রিজ হচ্ছে এবং বারো তেরো হাজার ডলারের বেশি এটা বিক্রি হচ্ছে না বা যদি এটা খুবই ইফেক্টিভ বিজনেস হয়ে থাকে অনেকে দেখা যাচ্ছে আপনি দশ হাজার ডলার এখানে শো করে দিলেও এখানে এটা বিশ হাজার তিরিশ হাজার ডলারে বিক্রি হচ্ছে কারণ এই ওয়েবসাইটটি খুবই প্রফিটেবল একটি ওয়েবসাইট হতে পারে যারা নতুন কিনতে চাচ্ছে তাদের জন্য তাই এই রিজার্ভ প্রাইস অর্থাৎ যে প্রাইসে আপনি এই বিজনেসটি সেল করবেন সেই প্রাইসটা শো করবেন কি করবেন না তো সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি এটা শো করবেন কি করবেন না তো এইভাবেই আসলে এই মার্কেট কাজ করে অবশ্যই প্রত্যেকবারই যখন আপনি লিস্টিং করতে যাবেন তখনই আপনাকে লিস্টিং চার্জ দিতে হবে কিন্তু আপনি যতবার খুশি ততবারই লিস্টিং করতে পারবেন আপনি প্রথমবার লিস্টিং করেছেন সেল হয় নাই কোনো সমস্যা নেই আপনি আবার ডলার দিয়ে লিস্টিং করতে পারবেন আপনার প্রাইস চেঞ্জ করে দিয়ে আপনার ইনফরমেশন চেঞ্জ করে দিয়ে আমি যেমন আমার ওয়েবসাইটটি লিস্টিং করেছি তার এক সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে গেছে যেটা আমি পরবর্তী লেকচারে আপনাকে দেখাবো কীভাবে বিক্রি করেছি এবং কিভাবে এটা ডলারগুলো আমি বাংলাদেশে নিয়ে আসছি আমার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে তাহলে চলুন নেক্সট লেকচারে চলে যাই